ইমরান সালে প্রিন্স, আপনি কি মনে করেন? ধন্যবাদ সালিম ভাই, আজকে একসাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে যারা অংশগ্রহণ করছেন তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার যে মূল বিষয়, রাজনৈতিক সংকট সমাধান কোন পথে, তো এখানে আমার আগে আমার শ্রদ্ধেয় আহমদ ভাই তিনি কিছু কথা বলে গেছেন। তিনি বলেছেন যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটি হচ্ছে সংকট। এবং উনি বলেছেন যে এই সংকট কিভাবে কাটাবে এটা বিএনপিকে ঠিক করতে হবে। আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসাবে যে সংকটটা কিন্তু ওই জায়গাতে না, সংকটটা হচ্ছে গণতন্ত্রের সংকট, সংকটটা হচ্ছে রাজনীতির সংকট, সংকটটা হচ্ছে সংবিধান সংকট, সংকটটা হচ্ছে আমাদের নির্বাচন কিভাবে হবে, এই নির্বাচনে বিধিবিধান কি থাকবে, কিভাবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, সংকটটা হচ্ছে ওই জায়গায়, সংকটটা হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংকট। কিন্তু সংবিধানের কথা বলেছে জনাব আহমদ হোসেন, বলেছেন যে সংবিধানে লিপিবদ্ধ আছে কি করতে হবে কি করতে হবে না, তাহলে লিপিবদ্ধ ভাই আপনার 96 সালের নির্বাচনের সময়ও ছিল না, তখন তারা এই তখন নির্বাচন সংবিধানে ছিল যে যারা ক্ষমতায় থাকবে তাদের অধীনে নির্বাচন হবে, তখন ওনারা আওয়ামী লীগ তখন ওই সংবিধানকে পাল্টানোর জন্য কি না করেছে, 173 দিন হরতাল করেছে, মানে সরকারি কর্মকর্তাদের দিগম্বর করেছে, মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের চিটাগং পোর্ট কিন্তু বন্ধ হয় নাই, ওই আন্দোলনের সময় ওনারা সেই চিটাগং পোর্ট বন্ধ করে দিয়েছিলেন। তো ওইরকম একটা পরিস্থিতি তৈরি করে তারা নির্দলীয় সরকারের বিধান সংবিধানে সন্নিবেশিত করিয়েছিলেন, এবং আজকে যখন তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়, যখন তারা মানে যখন আপনার নির্বাচনের কোনো অঙ্গীকারই তারা বাস্তবায়ন করতে পারে নাই, যখন গণতন্ত্রকে ভ্যানিটি ব্যাগের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে, যখন জনগণের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, যখন আপনার মানুষের মৌলিক অধিকার সভা সমাবেশ করার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, এখন এরকম একটা পরিস্থিতিতে এসে তারা ভাবছে যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে হয়তো ওনাদের অবস্থান একেবারে শূন্যের কোঠায় চলে যাবে, এই জন্যই তারা নিজেদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধিবিধান সংবিধানে সন্নিবেশিত করেছে একটি রায়কে কেন্দ্র করে। এবং আপনারা জানেন যে এই রায়ের কথা আমি যেটা বলছি, বিচারপতি খায়রুল হক সাহেব একটি রায় দিয়েছিলেন এবং ওই রায়ে বলা হয়েছিল যে পরবর্তী দুইটা নির্বাচন এই নির্দলীয় সরকারের অধীনে হতে পারে, তবে সরকারের ওই সরকারের প্রধান মানে বিচারালয় থেকে না নেওয়াই ভালো। ঠিক আছে, ওইটার যদি ওই নির্দলীয় সরকারের যদি অনেক ফাঁক ফোকর থেকে থাকে বা যেগুলি অসামঞ্জস্য আছে ওইটা থেকে থাকে, তাহলে ওইটা আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত, কিন্তু ওইটা সমাধান না করে তারা একেবারেই তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে পন্থা তারা অবলম্বন করেছে, এবং ওই কারণেই আমরা 5ই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, এবং তারা ওইটা করেছেন এই কারণে যে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো যাতে 5ই জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যার ফলশ্রুতিতে কি আপনারা প্রতিরোধ করেছেন নির্বাচন, আমরা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছিলাম, বর্জনের আহ্বান জানিয়েছিলাম, আমাদের বর্জন বয়কটের আহ্বানে সাড়া দিয়ে এদেশের জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এমনকি কোনো রাজনৈতিক দলও নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে রেজিস্টার্ড যেসব রাজনৈতিক দল আছে তার প্রায় 95% রাজনৈতিক দল এই ওই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এবং সেখানে আপনার 5% লোকও ভোট দিতে যায় নাই। আপনারা আপনাদের এই টেলিভিশন চ্যানেলের মাধ্যমেই আমরা সেদিন দেখেছি সারাদিন যে নির্বাচন কেন্দ্রগুলিতে ভোটার শূন্য, কিন্তু সন্ধ্যার পরে দেখতে পেলাম লক্ষ লক্ষ ভোটের হিসাব চলে আসছে, একটা গায়াবীয় একটা মানে ভূত প্রেতা এসে বোধহয় ভোটটা দিয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল। এবং ওই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে তো বটেই, আপনার এই পৃথিবীর ইতিহাসেও দেখা যাবে, ওটা হয়তো খুঁজে পাওয়া যাবে না যে 154 জন, অর্থাৎ আমাদের সংসদ হচ্ছে 300 আসন বিশিষ্ট, এখানে 151 যে যার সিট থাকবে সেই সরকার গঠন করতে পারে, সেখানে কৌশলে 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়ে নিয়ে এসে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যাতে এই সংসদের আর কোনো কার্যকারিতা নেই, এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, এমনকি কিছুদিন আগেও আমরা দেখলাম সরকার দল বাদ দেন জাতীয় পার্টির যিনি আপনার নেত্রী সংসদের বিরোধী দলের নেতা উনি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছেন যে আমাদেরকে বাঁচান, এই আমরা কি আমরা কোথাও পরিচয় দিতে পারছি না, আমরা কি সরকারি দলের না বিরোধী দলের, অর্থাৎ বিরোধী দল থেকেও মন্ত্রী নিয়োগ করে আজব সংসদ আজব সরকার গঠন করা হয়েছে, এই হচ্ছে
এই বর্তমান সংসদে তাহলে সংকট আছে আপনি মনে করছেন? অবশ্যই সংকট আছে, ধন্যবাদ আপনাকে। এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে আলোচনা, আলোচনা এবং আলোচনা, আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হতে পারে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। নূরজাহান বেগম মুক্তা এমপি, আপনি কি মনে করেন এখানে ওই ভিতরেই বলেছেন ইমরান সাহেব প্রিন্স বলেছেন যে 2014 সালে যে নির্বাচন হয়েছে সেখানে 5% লোক ভোট দিয়েছে এবং জনগণ সেটিকে বর্জন করেছে, আপনার কি বক্তব্য আছে প্রসঙ্গে? উনি বলছেন যে বর্তমান দেশের যদি সংকট আছে এটি সমাধানের জন্য সংলাপ, পুনর্বার বলছেন সংলাপ। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আমার বক্তব্যের মাঝে আমি স্মরণ করছি যারা নেপালে যারা নিহত হয়েছেন বিমান দুর্ঘটনায় এবং যারা অসুস্থ আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আর পাশাপাশি আরেকটা সুখবরও আছে, এই মার্চ মাসে আমরা উন্নয়নশীল দেশের মধ্যে আমরা পা দিচ্ছি, খুব শিগগিরই আমাদের বাংলাদেশ পা দিচ্ছে। তো প্রথমে আপনি সংলাপের কথা বলেছেন, সংলাপের কথা মনে পড়লে আমার একটা উক্তি মনে পড়ে যে সংলাপ চাহিয়া লজ্জা দিবেন না। এই সংলাপ কে চেয়েছিল, এই সংলাপের আহ্বান করেছিল কে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদার বিশাল হৃদয় নিয়ে সংলাপের আহ্বান করেছিল বেগম জিয়ার কাছে, আমরা জানি আপনারা জানেন। তখন কি উত্তর এসেছে? না, সংলাপে বসবেন না, কি করবেন? হরতাল চালাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে নির্বাচনের পরেও এ কথাটা প্রসঙ্গে আসছে কেন যে ওনাদের, আমরা ওনাদেরকে আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ করি, সেটাও ওনারা আসে না। ওনাদের সন্তান যখন মারা যায় সমবেদনা জানাই তো ওনাদের বাড়িতে যাই, সেখানেও আমাদেরকে ঢুকতে দেয় না। এই হলো ওনাদের নীতি, এই হলো ওনাদের আদর্শ, এই হলো ওনাদের সৌজন্যবোধ। তা কার সাথে আমরা সংলাপে বসবো আপনি বলেন? সবচেয়ে বড় কথা হলো আপনি দেখেন গণতন্ত্র বা শিষ্টাচার এগুলো কিন্তু রাজনৈতিক দলের একটা কি বলা যায় অন্যতম অনুষঙ্গ। এগুলো ছাড়া কোনো রাজনৈতিক দল রাজনীতিতে কতদূর যেতে পারে, কতদূর যেতে পারে? তা আমার মনে হয় যে আজকে যে সংলাপের কথা বলা হয় এই সংলাপ কাদের সাথে করবে? আপনি দেখেছেন যে 2001 থেকে 2006 পর্যন্ত কারা এই বাংলাদেশে মানুষকে মানুষ হত্যা করেছে, তারপর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছে? আপনি দেখেছেন যে কারা এই যে 2014 যে নির্বাচন হলো জানুয়ারি মাসে, সেই নির্বাচনের আগে পরে দেশে কারা অরাজকতা চালিয়েছে? আপনি দেখেছেন যে মানুষ পুড়িয়ে মেরেছে কারা? এবং তাদেরকে কিন্তু তখন বলা হয়েছিল যে আপনারা এইভাবে এই ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসেন, আপনারা আপনাদেরকে উল্লেখযোগ্য মন্ত্রণালয় দেওয়া হবে, অনেক আরো অনেক লোভনীয় অফার দেওয়া হয়েছিল। কিন্তু ওনারা করেছেন কি, সেইগুলা প্রত্যাখ্যান করে ওনারা হরতালকে বেছে নিয়েছিলেন। এবং হরতালকে বেছে নিয়ে ওনারা করেছিলেন কি, সেই 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন বন্ডুল করার চেষ্টা করেছিলেন, আগে পরে কি বলা ধ্বংসাত্মক কর্মসূচি দিয়েছিলেন, মানুষ পুড়েছে কিন্তু কিছুই হয়নি। নির্বাচন কিন্তু ঠিকই হয়েছে, সরকার কিন্তু ইতিমধ্যে 4 বছর অতিক্রম করে ফেলেছে, এখন আবার ওনারা আসছেন সেই সংলাপের পুরনো আবদার নিয়ে। তা আমার কথা হলো যে সংলাপ আসলে তাদের সাথেই হতে পারে যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে, দেশের উন্নয়নে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে এবং বাংলাদেশে বিশ্বাস করে, যাদের সক্ষমতা যুদ্ধাপরাধীদের সাথে, যারা যাদের সক্ষমতা বঙ্গবন্ধুর খুনির সাথে এবং যারা বঙ্গবন্ধুর খুনে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদদ দিয়েছিল, যারা এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এবং করছে, তাদের সাথে তো কোনো সংলাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না। তবে হ্যাঁ, আমাদের এই বছরের শেষে ডিসেম্বর মাসে একটি নির্বাচন হওয়ার যেটা আমরা কথা শুনে আসছি সেই নির্বাচনটি হবে। সেই নির্বাচনে বিএনপি যেহেতু নিবন্ধিত একটা দল, বিএনপি অংশ নিতে পারবে, কোনো সমস্যা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিবে যেহেতু সে নিবন্ধিত দল, অন্যান্য দলও অংশ নিবে। সেই নির্বাচনে যদি বিএনপি জিততে পারে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু এর আগে আমি এই মুহূর্তে আমি দেখি না যে সঞ্চালক আপনাকে বলছি যে সংলাপের আর কোনো অবস্থা বা পর্যায়ে বাকি আছে বলে আমি মনে করি না। কারণ সংলাপে ওনাদের একটা কথা হলো কি, ওনারা নির্দলীয় নিরপেক্ষ সরকার চায়, কখনো সহায়ক সরকার চায়, কখনো অন্তর্বর্তীকালীন সরকার চায়। ওনারা এক এক নামে এক এক সময় ওনারা বিশেষণে বিশেষিত করে দেশের মধ্যে রাজনীতি করতে চেয়েছে, পরিস্থিতি ঘোলাটে করতে চেয়েছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কোনো প্রকার তত্ত্বাবধায়ক সরকারের এখানে প্রশ্নই আসে না, যেহেতু আইনে এটা অবৈধ, সংবিধানে এটা অবৈধ। আজকে ওনারা বলেন যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম, তাহলে এখন কেন তত্ত্বাবধায়ক সরকার দিতে পারে না? তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করেছি যখন তখন তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন ছিল, কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকারের সাথে গণতন্ত্র কখনো এটা একটা চূড়ান্ত বা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না। কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকার ব্যবস্থা থাকার মানে হলো এটি অগণতান্ত্রিক এবং রাজনীতিবিদ রাজনীতিবিদদেরকে অবিশ্বাস করে। আমি একটু শেষ করি, আরেকটা কথা বলি যে
আমরা বর্তমানে যে সংবিধানে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত হবে এবং সেই নিরপেক্ষ সরকার বর্তমান সরকারই তখন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, রুটিন ওয়ার্কগুলো করবে। আরেকটা কথা, একটা উদাহরণ, ওনারা মনে করে, একটা উদাহরণ দিয়ে বুঝাই, একটা ছোট শিশু এক বছর দেড় বছর হলে সে হাঁটতে শিখে, হাঁটতে শেখানোর সময় তাকে ধরে ধরে হাঁটা শেখাতে হবে, সে হোঁচট খেয়ে পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, আবার সে হাঁটবে, এইভাবে কিন্তু তাকে ধরে ধরেই হাঁটাটা শেখাতে হবে। তাই গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা সেগুলোও কিন্তু ওরকমই, আপনি একদিনে সুফল পাবেন না। এইভাবে আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অবশ্যই আমরা দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন